বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শোকের মাস আগস্ট ২০২১ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। একটি পরাধীন দেশকে স্বাধীন করার স্বপ্নই বিশালত্বের প্রমাণ। আমাদের বঙ্গবন্ধু তার এক জীবনে সেই পর্বত সমান স্বপ্নকে সত্যে পরিণত করেছেন। সেখানেই তিনি থেমে যাননি, এরপর দেশকে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে স্বপ্ন বাজি রেখেছেন। আর তাই তিনি সকল সময়েই গুরুত্ব দিতেন নতুন প্রজন্মের প্রতি, আগামীর বাংলাদেশের স্বপ্নের জন্য প্রস্তুত হতে বলতেন, সাহসী হতে বলতেন। নতুন নেতৃত্বের কাছে সীমাহীন চাওয়া ছিল তাঁর। তাকে থেমে যেতে হল ১৯৭৫ সেই অন্ধকার রাতে, যেদিন অনেক স্বপ্নের অপমৃত্যু হল, অনেক পিছিয়ে যায় আমরা সেদিন, অনেক সম্ভাবনার মৃত্যু হল। আজ এই আগস্টে এসেও সেই ক্ষত আমরা ভুলতে পারি না, আমাদের স্মৃতি তাড়িত করে, আমাদের কাঁদায়। আজ জানব বঙ্গবন্ধু সেজবোন আমেনা বেগম এবং কৃষিমন্ত্রী আব্দুর রব সেনিয়াবাতের আদরের কন্যা বেবি সেনিয়াবাত সম্পর্কে, যিনি ১৯৭৫ কিশোরী ছিলেন, স্কুলের গণ্ডি তখনও পেরোননি তিনি, দশম শ্রেণীর ছাত্রী, সেই অন্ধকার রাতে বাবা মার সাথে প্রাণ দিয়েছিলেন। আজ জানব তার কথা। পড়ে শোনাচ্ছেন সাইদা জান্নাত বাঁধন। বঙ্গবন্ধুর সেজীবন আমিনা বেগম এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক কৃষিমন্ত্রী, শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাদের কনিষ্ঠ কন্যা বেবি সেরনিয়াবাদ। তিনি ছিলেন বেগম আর্যমণি ও প্রখ্যাত রাজনীতিবিদ আবুল হাসনাত আবদুল্লাহর আদরের ছোট বোন। তিনি ১৯৬০ সালে ২০ মে বরিশালে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার ছোট ভাই আরিফ সেরনিয়াবাত এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ও মামাতো ভাই শেখ রাসেল সমবয়সী হওয়ায় তার সখ্যতাও ছিল বেশি। বেবি সেরনিয়াবাত ছোট ভাইদের অত্যন্ত আদরের ছিলেন। ১৫ আগস্ট ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের আগের দিন তার দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের বাসভবন ঢাকার মিন্টু রোডের ২৭ নম্বর বাড়িতে শেখ রাসেলও গিয়েছিলেন। প্রাণোচ্ছল তারুণ্যদীপ্ত এই কিশোরী তখন তার ছোট ভাই আরিফ সেরনিয়াবাত, তার বড় ভাই আবুল হাসনাত আবদুল্লার ছেলে সুকান্ত আবদুল্লাহ বাবু ও শেখ রাসেল মিন্টু রোডের বাসায় একসাথে খেলাধুলা করেছেন। ছোটবেলা থেকেই বেবি সেরনিয়াবাত অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। তার বোন হামিদা সেরনিয়াবাদের স্মৃতিকথা থেকে জানা যায়, ১৯৭৫ ১৫ আগস্ট যখন ১৫-২০ জনের একটি সশস্ত্র ঘাতক দল এসে বলল, ভয় পাবেন না, সবাই নিচে নেমে আসুন, বেবি বলে উঠল, ভয় পাবো কেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, সবাইকেই একদিন মরতে হবে। ভীষণ সাহসী ও তেজদীপ্ত ছিল ১৪ বছরের এই চঞ্চল কিশোরী বেবি সেরনিয়াবাত। ঘাতকের নির্মম বুলেটে ঝাঁঝরা হয়েছিল ওর হৃৎপিণ্ড, কিন্তু সে ভীত ছিল না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য শহীদদের সাথে বনানী কবরস্থানে বেবি সেরনিয়াবাত চিরনিদ্রায় শায়িত আছেন তার উচ্ছল কৈশোরকে সাথী করে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধুর জীবনে কত স্বপ্ন ছিল, তিনি আগামীর কথা ভাবতেন, প্রজন্মের কথা ভাবতেন। শিশুদের ভালোবাসতেন তিনি খুব। শিশুদের কেমন করে ভালোবাসতেন তিনি, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.মর্ষ আরিফিন সিদ্দিক। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। বঙ্গবন্ধুর জন্মদিন কোনো আনুষ্ঠানিকভাবে পালিত হতো না। জন্মদিনগুলোতে বঙ্গবন্ধু কিছুটা সময় শিশুদের সান্নিধ্যে ব্যয় করতেন। একেবারে সর্বশেষ যে জন্মদিন বঙ্গবন্ধু পালন করেছেন ৭৫-এর সেই ১৭ মার্চ, তখনও তিনি শিশুদের সাথে কিছু সময় কাটিয়েছিলেন। এবং বঙ্গবন্ধু যে শিশুদের কত ভালোবাসতেন সেটি বোঝা যায় যে বঙ্গবন্ধু যখন সংবিধান প্রণয়ন করেন তখন প্রাথমিক পর্যায়ের শিশুদের জন্য শিক্ষাকে অবৈতনিক ঘোষণা করেন এবং একই সাথে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা বিস্তারের চিন্তা করে তিনি ডক্টর কুদরতের খুদাকে পরামর্শ দেন, দিক নির্দেশনা দেন এবং এই শিশুদের যাতে সঠিক শিক্ষা দেওয়া যায়, প্রাথমিক বিদ্যালয়গুলো যেন
সঠিকভাবে পরিচালিত হয়, সেই জন্য তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে যখন রাষ্ট্রীয় কোষাগার একেবারে শূন্য, সেই সময়ও কিন্তু এই শিশুদের কথা চিন্তা করে সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে তিনি জাতীয়করণের আওতায় নিয়ে আসলেন। স্কুল পরিচালনা, শিক্ষকদের বেতন ভাতার সুযোগ সুবিধা এবং শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধার ব্যয়ভার রাষ্ট্রের হাতে অর্পণ করলেন। কেন? কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে এই শিশুরা সঠিকভাবে সুশিক্ষিত হয়ে দেশ পরিচালনায় একদিন আসবে। এই শিশুদের ভালোবাসতেন বলেই তিনি সবসময় শিশুদের কথা চিন্তা করে শিশুদের বহুমুখী কার্যক্রম পরিচালনার চিন্তাভাবনা তিনি করছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বঙ্গবন্ধুকেও বাঁচাতে পারিনি, রক্ষা করতে পারিনি, এবং বঙ্গবন্ধুর যে শিক্ষা দর্শন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেগুলো আমরা এখন পর্যন্ত হয়তো পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তবে আমরা আশাবাদী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা সেখানে আমাদেরকে পৌঁছে দিবেন। এবছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগস্ট অনেক বেশি করে কষ্টের স্মৃতি হয়ে ধরা দিচ্ছে, তাই বিশেষ করে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর কথা মনে ভাসছে। এবার জানব তাঁরই লেখা কারাগারের রোজ নামচা থেকে অংশবিশেষ, পড়ে শোনাচ্ছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আমি যখন ফরিদপুর জেলে যাই তখন দেখতে পেলাম মানুষ দিয়ে ঘানি ঘুরাইয়া তেল বাহির করা হয়। একদিন জেলা সাহেবকে আমি বললাম, সরকার হুকুম দিয়েছে কয়েদি দিয়ে ঘানি ঘোরানো চলবে না, আপনার জেলে এখনো চলছে কেন? তিনি বললেন, দু একদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, গরু কিনতে হুকুম দেওয়া হয়েছে, উপরে লিখেছি অনুমতি এলেই কয়েদিদের পরিবর্তে গরু দিয়ে করা হবে। সত্যই জেলা সাহেব আমি চাকরি বন্ধ করে দিলেন, না দিলে হয়তো আমার প্রতিবাদ করতে হতো অথবা সরকারের কাছে দরখাস্ত করতে হতো। একটা লোক ঘানি ঘোরাতে ঘোরাতে অসুস্থ হয়ে একবার হাসপাতালে ভর্তি হলে তাকে কষ্টের কথা আমি জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল, হুজুর, দিনভরে গরুর মতো ঘুরে রাতে যখন শুতে যাইতাম তখনও মনে হতো ঘুরছি, ঘুমোতে পারতাম না। দেখেন, সেই যে শরীর নষ্ট হয়ে গেছে আর ভালো হয় নাই। খোদা আপনাকে বাঁচাইয়া রাখুন, আপনি জেলে না আসলে আর কতদিন যে গরুর মতো ঘুরতে হতো বলতে পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অকুতোভয় বীরের জীবন প্রবাহ। তিনি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি আমাদের জাতির পিতা। জয়তু বঙ্গবন্ধু, জয়তু শেখ মুজিবুর রহমান। এতক্ষণ শুনলেন শোকের মাস আগস্ট 2021 উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান চিরঞ্জীব মুজিব। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন খন্দকার শামসুদ জোহা, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আতিকুর রহমান।